তৃতীয় মোদী সরকারের মঙ্গলবার 100 দিন পূর্ণ হল। গত 100 দিনে তৃতীয় মোদী সরকারের কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরে কেন্দ্রের তরফে সাংবাদিক সম্মেলন করবেন অশ্বিনী বৈষ্ণব। 100 দিনে কাজের সাফল্যের পাশাপাশি কোনো নতুন ঘোষণা হয় কি না নজর থাকবে সেদিকেও। উল্লেখযোগ্য, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও। একেবারে তরুণ বয়স থেকে জনসেবায় কাজ করেছেন নরেন্দ্র মোদী, শুরুটা স্বয়ংসেবক হিসাবে, এরপর দলের সাধারণ কর্মী, গুজরাটের মুখ্যমন্ত্রী এবং এখন দেশের প্রধানমন্ত্রী তিনি। দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনি, তার কার্যপথেও গরিব অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য নানা প্রকল্প প্রতিশ্রুতির কথা শোনা গিয়েছে। মোদী 3.0 সরকারেও তার ছাপ রেখেছেন। বয়স্কদের জন্য পেনশন স্কিম হোক বা কৃষকদের জন্য প্রকল্প, শিল্পায়ন, পিএম আবাস যোজনা হোক বা গ্রিন এনার্জির জন্য বরাদ্দ, গত 100 দিনের কার্যকালে গতি পেয়েছে সমস্ত কিছুই। 2047 সালের মধ্যে ভারতকে সাফল্যের নয়া শিখরে পৌঁছতে উদ্যোগী তার সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে বিভিন্ন বিমানবন্দর, একের পর এক নয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন দেশের পরিবহনে এক নয়া গতি যুক্ত করেছে গত 100 দিনে। 113টি নতুন মেডিকেল কলেজ হবে দেশে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।